চাপ জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মার্কিন ধনকুবের ইলন মাস্কের কাছেই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। ৪,৪০০ কোটি মার্কিন ডলারে মাস্কের কাছে প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার এক বৈঠক থেকে এই সিদ্ধান্ত আসে, তবে এখনও এই চুক্তিতে শেয়ার হোল্ডারদের অনুমোদন প্রয়োজন বলে সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে। কিছুদিন আগেই টুইটারের 9.2% শেয়ার কিনে নেন মাস্ক রীতিমাফিক। তখন তাকে পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও তখন তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর 14 এপ্রিল হঠাৎই পুরো টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে তিনি বলেন, সামাজিক মাধ্যমে যে অমিত সম্ভাবনা আছে তার দ্বার খুলে দিতে চান তিনি, যদিও টুইটারের পর্ষদ তখন মাস্কের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। মাস্ক তার ব্যক্তিগত অর্থ থেকেই টুইটার কিনেছেন, এর সঙ্গে টেসলার কোনো কিছু জড়িত নয়। তবে টুইটার বিক্রির খবরে ইতিমধ্যে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় 5% বেড়েছে। টুইটার কেনার প্রস্তাব দেওয়ার পর থেকেই ইলন মাস্ক বলে আসছেন, আরো উন্নয়নের জন্য এবং বাক স্বাধীনতার প্রকৃত প্ল্যাটফর্ম হওয়ার জন্য ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হতে হবে টুইটারকে। টুইটার কিনে মাস্ক এই প্ল্যাটফর্মে আমূল পরিবর্তন আনতে পারেন বলেই মনে করা হচ্ছে।